আপনারা গগনে মরজে দেখ কবিভূতকে দেখতে পাচ্ছেন, লিও ছানি মাল কোফা এলো সমস্যা, রাশি রাশি বারা বারা পেতনির আন্ডকারা, রবি আজ সুরো ধারা ভূত ভরসা, ফাক 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 ফাঁকা রাস্তায় কেউ যাবেন না, বাল 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 বালু চলে একা বসবেন না, ফাক 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 ফাঁকা রাস্তায় কেউ কি যাবেন না, কি বলবো আমার কাব্যগুরু, যো ভুল আমার কাব্যগুরু, বুকে ঝুলে পড়েছে আমার কেরু, যো ভুল আমার কাব্যগুরু, বুকে জুড়ে পড়েছে আমার কেরু, ফাক 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 ফাঁকা রাস্তায় কেউ কি যাবেন না, বাল 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 বালু চরে একা বসবেন না, খবর ভূতরাজ আসবেন আপনাদের মাঝে, ভূতরাজকে আপনারা আনন্দে গ্রহণ করবেন, খবর মাসুম মাসুম ভূতরাজ এবং ভূতরানীর জন্য জোরে তালি হবে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দেহি যে মহিলাটি, উনি ভূতরানী। রানীর হাতে কেসি, সরি বিসি, আপনারা রানী দেখে মুগ্ধ হবেন না, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে, প্রয়োজনে কন্ট্যাক্ট করবেন। অতীব ওয়েটফুল একটি নারী, যিনি আগে দেশ বিদেশ কাঁপিয়েছেন, এখন ভূত হয়ে ভূত রাজ্যে প্রবেশ করেছেন, সরে যা, ভূতরাজ ভূতরাজকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, ভূতরাজ তার দলবল নিয়ে আসন গ্রহণ করবেন। তোকে ধন্যবাদ, আসন অলরেডি গ্রহণ করা হয়ে গেছে আমাদের। ভূতরাজ বয়সে আমি আপনার থেকে সিনিয়র, অন্ধকারে সিনিয়র জুনিয়র নাই, অন্ধকারে আর কি কি নাই, অন্ধকারে অন্ধকারে কি তুই চোখে দেখিস, ভূতরা তো অনেক কিছুই দেখে, শুধু সিনিয়র জুনিয়রই দেখে না, কিন্তু অন্ধকারে তো অনেক কিছু হয়, চোখে না দেখলে কেমনে হবে, আমার রানী কোথায়, ওকে তা বাবারা কেমন আছো,
ভূতরাজ, হ্যাঁ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গিনী বা সহকর্মী যে ভূতদ্বয় আছে আমরা তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখতে পারি, আপনি যদি অনুমতি দেন। অনুমতি দিলাম। এবারে পারফরমেন্স নিয়ে আপনাদের মাঝে আসবেন কে? তুই? ভাই ভাই বাল বাবা। কি বাবা? ভাই ভাই বাল বাবা, এটা অশ্লীল ভাববেন না, এটার বাংলা নাম হচ্ছে ব্রাদার অ্যান্ড ফাদার হেয়ার। আচ্ছা, সবসময় জানেন অশ্লীলতা বর্জন করি, আমাদের অনুষ্ঠানে কোনো অশ্লীলতাকে আমরা ঠাঁই দেই না। হ্যাঁ, তোর মনে অশ্লীলতা, এটা যে ভাববে আমি বলবো তার মনে ব্যাপক অশ্লীলতা। ভাই ভাই বাল বাবা, ডেকে নিয়ে আয় তোর বাবাকে। বাকিটা পরে এক সময় হবে।